আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফিরে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আমার ওই দিনের ছোটোখাটো রান্নাবান্না ব্রেকফাস্ট এই মিলিয়ে আজকের ভিডিওটা। তো যাই হোক, প্রথমে আমি আমার ভিডিওটা সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখানে আমি ক্যাবেজ সাথে টমেটো এবং সাথে কিছু পেঁয়াজ কেটে তারপর এর মধ্যে আমি কিছু শ্রেডেড চিজ দিয়ে দিলাম আর সাথে লবণ, তারপরে গার্লিক পাউডার দিয়ে আমি তিন চারটা ডিম ভেঙে দিয়ে তারপরে এখন মিশ্রণটা তৈরি করে নিলাম। আর এখানে যে ব্রেডের যে সাইড কেটে নিয়ে তারপরে ক্যাবেজের মিশ্রণটা ব্রেডের গায়ে আমি চারটা ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাবো, তো সবগুলো অ্যাড করে দিলাম। আর ফ্রাইপ্যানে একটু বাটার এবং অলিভ অয়েল দিয়ে তারপরে এখন স্যান্ডউইচটা ভেজে নিচ্ছি। এটা একদম একেবারে ভিন্ন টাইপের ব্রেকফাস্ট, কারণ ব্রেকফাস্টে তো সবসময় সিরিয়াল বা ডিম খেতে ভালো লাগে না, দুধ খেতে ভালো লাগে না। তো আজকে চাইলাম যে একটু ভিন্নভাবে বানানোর জন্য, জাস্ট এইটুকুই। তো যাই হোক, স্যান্ডউইচটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে কিছু ম্যানেজ এবং সাথে কিছু ক্যাচাপও অ্যাড করে দিচ্ছি। তো আমি এটা আমার যে স্যান্ডউইচটা খাবো সেটার মধ্যে দিচ্ছি। আমার হাজব্যান্ড একেবারেই প্লেন জিনিস খেতে পছন্দ করে সকালবেলা, খুব বেশি ঝাল টাল এগুলো পছন্দ করে না। তো আমি এখন প্রথমে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি একেবারে সংক্ষিপ্ত। আর ব্রেকফাস্ট খাওয়ার পরে আমি সাথে সাথে কফি খাই না, আমি চা কফি যাই করি না কেন সেটা আমি একটু দেরি করে খাই। তো যাই হোক, ব্রেকফাস্ট করার শেষ, এখন আমি এখানে দুপুরের লাঞ্চের জন্য কিছু কই মাছ আমি ফ্রোজেন ছিল যেটা আমার বাংলাদেশি স্টোর থেকে কিনে নিয়ে আসছিলাম, সেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কই মাছটা কিন্তু আমি এর আগে কিন্তু আমি কই মাছের সব কিছু আঁশ কেটে টেটে তারপরে পরিষ্কার করে রেখেছিলাম। তখন হালকা আরেকটা ধুয়ে তারপরে এর মধ্যে আমি লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে কিছু গার্লিক পাউডার দিয়ে কই মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম প্রথমে। তারপরে এখন ফ্রাইপ্যানে তেল গরম হওয়ার পরে কই মাছগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটা খুব বেশি লম্বা করে দেখাবো না, জাস্ট সংক্ষিপ্ত আকারেই ভিডিওটা দিব। কই মাছটা এক সাইড হওয়ার আগে আমি আসলে তাড়াতাড়ি উল্টিয়েছিলাম, তো সেই কারণে চামড়াটা একটু কিছু কই মাছের চামড়া একটু উঠে গেছে। তো যে কোনো সময় যখনই মাছ কিনে নিয়ে আসি, বিশেষ করে বাংলাদেশি স্টোর থেকে, আর যখন মাছটা খুলি তখন দেখা যাচ্ছে যে একটা দুটা মাছ একটু ভালো থাকে, আবার আরেকটা দুইটা মাছ একটু কম ভালো থাকে, অর্থাৎ পেট ভালো থাকে না এরকম। কারণ বরাবরই যখন বাংলাদেশি স্টোর থেকে এই সাইজের কই মাছ বা অন্য কোনো মাছ কিনি, বিশেষ করে পাবদা মাছ, কই মাছ, সবসময় দেখলাম যে একটা দুইটা ভালো আর কয়েকটা নষ্ট থাকে। তো মাছ ভাজতে ভাজতে আমি এখানে আমার আরেকটা চুলায় আমি এখানে লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য পাতিলে তেল বসিয়ে দিয়ে গরম হওয়ার পরে এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা হলুদের গুঁড়া এবং বড় একটা রসুন আমি অ্যাড করে দিয়ে দিলাম। তো এটা কষিয়ে নিচ্ছি প্রথমে, আর এই বিফাকে আমি আবার একটু পরে আবার কই মাছটা উল্টিয়ে নিলাম। কই মাছটা উল্টিয়ে নিয়ে ভেজে নেওয়ার পরে এখন এখানে কই মাছটাকে একটু দো পেঁয়াজা করে নিব। তো সেজন্য আমি এখানে টমেটো কাটা, পেঁয়াজ কাটা, তারপরে আমার গার্ডেনের কিছু বড় বড় কাঁচামরিচ ছিল সেটা স্লাইস করে কেটে তারপরে হালকা ভেজে নিচ্ছি। ও একটু পরপরে কিন্তু আমি দুই সাইডে আমি তরকারি রান্না করতেছি। তো যাই হোক, আমার যে মশলা কষিয়েছিলাম রান্না করার জন্য সেটা কষানোর পরে আমি এখানে লাউ কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়ে হালকা নেড়ে ছেড়ে তারপর কুপার দিয়ে দিলাম। আর এর ফাঁকে আমার কই মাছ ভাজা কমপ্লিটলি শেষ, আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এগুলো ছিল আমার ওই দিনের রান্নাবান্না। লাউ রান্না করেছিলাম, কই মাছ ভেজেছিলাম আর সাথে ডাল রান্না করেছিলাম, সেটা ভিডিওতে আনিনি। সো রান্নাবান্না শেষের পর আর একবার ভিডিও নিলাম, লাউ কই মাছ ভাজা সাথে আবার ডালও রান্না করেছিলাম। এটা ছিল আমার ওই দিনই সংক্ষিপ্ত ভিডিও, আশা করি নেক্সট টাইম অন্য কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।